সেটা তো বললাম, বাংলাদেশ তো আমারই দেশ, আমি তো এটাকে আলাদা করে দেখি না। বাংলাদেশের ভর্তা আমার সবচেয়ে ফেভারিট, আর আমার ভাল লাগে কাচ্চি বিরিয়ানি আর হাজির তিয়ারি। বাংলাদেশের অনেক কিছু, এত কিছু ভাল লাগে, কোনটা বলবো? ফার্স্ট অফ অল বলি যে ভর্তাগুলো খেতে হবে ফার্স্টেই। বাংলাদেশের ভর্তা আমার সবচেয়ে ফেভারিট, সে যে ভর্তাই হোক, চিংড়ি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, যাই হোক, কি নীরব। আর আমার ভাল লাগে কাচ্চি বিরিয়ানি আর হাজির তিয়ারি, অনেক আছে, মানে খেতে ভালোবাসি। আর সব কিছুই ভালো লাগে। ইলিশ মাছ ফার্স্ট অফ অল, মানে আমার পরশুদিন সেটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমি একটা শুটিং করছি একটা নতুন ছবি দাবারু বলে, যেটা কলকাতায় চলছে আমার, তো সেটে একটা শর্ট ছিল, আমি রান্না করছিলাম এবং তার মধ্যে একটা বল এসে পড়বে এবং সেটা উল্টে যাবে, কড়াইটা উল্টে না গিয়ে তার থেকে ওইটা পুরো ছিটকে গিয়ে হঠাৎ একটু গরম হয়ে গেছিলো, হাউ সামহাও বুঝতে পারেনি সবাই, ভেবেছে বোধহয় ঠান্ডাই আছে, আসলে নিচে আগুনটা জ্বলছিল, তো ওটা এসে আমার এখানে একটা এমন ছাঁকা দিয়েছে যে এটা একটা একটু উন্ড হয়ে গেছে, তো আমরা একটা করে দেখছি। সুরঙ্গ নিয়ে খুব ভালো লাগলো যে ওটা খুবই ভালো চলছে, এবং তার আগে বোধহয় ওই ছবিটা হাওয়া চঞ্চলের সাথে আমার দেখা হলো, আমরা আমেরিকাতে একটা শো করলাম একসাথে, তো তখন চঞ্চলের সাথে অনেকক্ষণ কথাটা হলো। আমরা মৃণাল সেনের একটা সেমিনার ছিল, সেখানে আমাদের একসাথে আমার কিছু বক্তব্য ছিল, কিছু দেখা হলো, খুব ভালো লাগছে যে সব। আর আমার বন্ধুর ছবিও রিলিজ হয়েছে না ফেরদোসের, হ্যাঁ মাইকের জন্য ওকে আমার অনেক শুভেচ্ছা, খুব ভালো হচ্ছে ছবিটা শুনলাম। আর একটা বোধহয় আসছে 1971। বন্ধু নিয়ে তো তোমরা সারাক্ষণ লিখছই দেখছই, আগের বারও আমি এসে যখন শো করতেছিলাম, ওর বউ আর মানে আমি ভীষণ বন্ধু এবং ও আমাদের বন্ধু, তো উই আর ভেরি ডিপ ফ্রেন্ডস অনেক বছরের, ফলে আমার ওকে বন্ধুর মা থেকেও বেশি পরিবার মনে হয়, সো দ্যাটস ওয়াই। বলিউডে আমার এখন চারটে ছবি রেডি আসছে, এইবারে রিলিজ হবে, তো এখন আবার যাব এখান থেকেই বম্বে যাব, তো আমি তিন চারটে ফিল্ম করছি, একটা আরবাজ খানের সাথে করলাম কাল ত্রিঘড়ি, ওটা খুব তাড়াতাড়ি আসবে, মহেশ মাঞ্জরেকর আর আরবাজ খানের সাথে ওটা রিলিজ হবে। আরেকটা ছবি করলাম, দীপক তিজুরি কাম ব্যাক করলো একটা লাভ স্টোরিতে, আমি একটু অন্য ধরনের ছবি করছি যেটার নাম ইত্তার, সেটাও আসছে, আরেকটা পুরব কোহলির সাথে ছবি তেরে আনেছে, ওটাও আসছে। রিসেন্টলি আমার দত্তা রিলিজ হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যখন আপনি সাহিত্য বললেন, সেটা অলরেডি 50 দিন করেছে, তো থ্যাংক ইউ আপনাদের সবার শুভেচ্ছা, যে আরও আরও অনেক ইন্টারেস্টিং চরিত্র করব, আরও বেশি যাতে আমি নিজেকে আরও এক্সপ্লোর করতে পারি, যেটা আমার মনে হয় বলিউডে যেটা খুব এক্সপেরিমেন্টেশন হয় যে অনেক রকম চরিত্র নিয়ে। রিসেন্টলি মানে সুস্মিতা সেন দেখছি একটা এমন একটা অদ্ভুত চরিত্র করেছে, খুব প্রশংসনীয়, এবং তালি বলে যে যেখানে চরিত্রটা করেছে, তো সেরকমই আমার মনে হয় যে অনেক এক্সপেরিমেন্টেশন হচ্ছে নতুন ধরনের কাজের, তো আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট অলসো। সেটা তো বললাম, বাংলাদেশ তো আমারই দেশ, আমি তো এটাকে আলাদা করে দেখি না, তাই জন্যই বোধ হয় মানুষ আমাকে এত ভালোবাসে, কারণ আমার বাবার দেশ মানিকগঞ্জ আর মার দেশ হচ্ছে মার দেশ মানিকগঞ্জ, বাবার হচ্ছে বিক্রমপুর, তো ফলে আমাদের একটা ভিত আছে এখানে। আমি যখন একটা ছবি করতে এসেছিলাম অনেক বছর আগে, তখন বাইরা গ্রামে গেছিলাম, মাদের ওখানে দেশ ছিল, তো সেটাও দেখে এসেছিলাম, তো সেই জন্য আমার কাছে মনে হয় এটা একই জায়গা, এবং এখানকার মানুষ আমাকে এত ভালোবেসেছে, আমার ছবিগুলো এত জনপ্রিয় হয়েছে, আই হোপ এই ছবিটাও আমাদের স্পর্শটাও দারুণ জনপ্রিয় হবে, কি মামুন হবে কি হবে না, তো আমার মনে হয় যে ভীষণ ভালো হবে যদি আপনাদের মতো ভালোবাসা সবসময় থাকে, তাই জন্য আই ফিল ভেরি সেন্সিটিভ অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড অলওয়েজ ফিল দ্যাট ইট ইজ মাই হোম।